বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা ও হাওড়া। ইট বৃষ্টি, জল কামান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ, বাদ গেল না কিছুই। মিছিল শুরুর আগে আটক শুভেন্দু, লকেট, রাহুল। বিজেপির নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র কলকাতা হাওড়া। পুলিশ বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ। ইট, কাঁদানে গ্যাস, জলকামান, লাঠিচার্জ, বাদ গেল না কিছুই। পুলিশের হাতে আটক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন সকালে নবান্নে যাওয়ার পথেই পুলিশের হাতে আটক হন তারা। লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এগিয়ে যাবার সময় পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার কারণ জানতে চেয়ে পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এরপরই কার্যত উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পুলিশকে উদ্দেশ্য করে হুঙ্কার দিতে থাকেন তিনি। এরপরই তাদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। এদিন নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সাঁতরাগাছিতেও। পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর পাল্টা টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। সাঁতরাগাছিতে ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করতেও দেখা যায় বিজেপি কর্মীদের। হাওড়া ময়দান এলাকাতে পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের পক্ষ থেকে জল কামান চার্জ করা হয়। নবান্নে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। পুলিশের বাধা পেয়ে রাস্তার মাঝেই ধর্নায় বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বিজেপির নবান্ন অভিযান আটকাতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিল পুলিশ। রাস্তার মাঝে লোহার ব্যারিকেড দিয়ে রীতিমতো ঢাল তৈরি করা হয়। বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে কলকাতার পাশাপাশি জেলাতেও বিভিন্ন জায়গায় আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। প্রস্তুত রাখা হয় টিয়ার গ্যাস, জল কামান। এদিন বিজেপির নবান্ন অভিযানের মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কার্যত মিছিল শুরুর আগেই শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। এদিন পিটিএস এর কাছে শুভেন্দু অধিকারীর গাড়ি পৌঁছাতেই কার্যত তাকে আটক করা হয়। আমি কেন ভাই এখান থেকে আমাদের রাস্তা কেন 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 আমরা কেন কেন আমাদের প্রোগ্রাম আছে মানে আমি তো একা ইন্ডিভিজুয়াল, আই এম এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ। যাওয়া যাবে না, তার মানে এখানে বসলাম নদী পেরিয়ে যাবো, সাঁতরে গেছি নদীকে, সাঁতার কেটে যাবো, সাঁতার কেটে যাবো। শেষ অব্দি যেতে দেবো, আরে নদীটা পেরাবো কি করে, আমাকে সাঁতরে গেছি যেতে হবে তো। ওদিকে কোনা অঙ্কুরহাটি আটকেছে, এদিকে এই মুখে আটকেছে, আমি ওখানে এন্ট্রিটা নেব কি করে? ট্রেনে আসা লোক ছাড়া সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে কেউ পৌঁছাতে পারেনি। বিজেপির নেতাকে আটক করার পর লালবাজারে নিয়ে যায় পুলিশ। লালবাজারের সামনেও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিনের বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ থাকার ফলে
যানবাহন চলাচল বন্ধ ছিল। হাওড়া ব্রিজেও চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, সমস্যায় পড়েছেন শিয়ালদা এলাকাতেও। 144 ধারা ভঙ্গ না করেও রাস্তা থেকে যেভাবে যে পদ্ধতিতে পুলিশ আজকে আমাদের গ্রেপ্তার করেছে তা নিন্দার কোনো ভাষা নেই। শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলের নেতা, তার যে স্ট্যাটাস আছে ক্যাবিনেট মন্ত্রীর সমান স্ট্যাটাস, তারপরও তাকে যেভাবে চোর গুন্ডাদের মতো করে গ্রেপ্তার করেছে, আমার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আপনি দেখছেন কপাল থেকে শুরু করে হাতে থেকে শুরু করে বিভিন্ন জায়গা কেটে গেছে, রকেট চ্যাটার্জির উপরও একই অত্যাচার চলেছে, যে পদ্ধতিতে গ্রেপ্তার করেছে এইরকম অমানবিক আক্রমণাত্মক পদ্ধতি পশ্চিমবাংলায় এর আগে কখনো হয়নি। এই প্রথম পশ্চিমবাংলায় এরকম আগ্রাসী রূপ কোন সরকারের আমরা দেখলাম কোনো কার্যক্রমকে নস্তাত করার জন্য। জল কামান চালিয়ে কার্যকর্তাদের উপর টিয়ার গ্যাস ছুড়ে যদি মমতা ব্যানার্জি মনে করে যে বিজেপির এই আন্দোলনকে নস্যাৎ করে দেবে, বিজেপির আন্দোলন নস্যাৎ হবে না, কারণ বিজেপির বক্তব্য মানুষের মনে মনে পৌঁছে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।